চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। নারায়ণগঞ্জ বন্দরের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মনির হোসেন ও আবুল হাশেম নামে দুই সহোদরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। 17 এপ্রিল শনিবার সকালে মুসাপুর ইউনিয়নের ফনকুল এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুসাপুর ইউনিয়নের ফনকুল গ্রামে লালচান মিয়ার পুত্র আবুল হোসেন ও নূর মোহাম্মদের পুত্র শাহাবুদ্দিনের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির কালাচান মিয়ার ছেলে মনির হোসেন ও আবুল হাশেম গঙ্গের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার সকালে আবুল হোসেন ও শাহাবুদ্দিন গং মনির হোসেন ও আবুল হাশেমের সম্পত্তির উপর বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে বিবাদী শাহজাহান ওরফে সাজু, মিজান মোহাম্মদ জামান, আবুল, নার্গিস বেগম, শাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে লোহার রড, কুঞ্চি, চাপাতি, কোদাল ও ছুরি নিয়ে দুই ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। উল্লেখিত অস্ত্রাঘাতে মনির হোসেন ও হাশেম রক্তাক্ত জখম হয়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় আহত মনির হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঝগড়াটা আমার যে বাড়ি 22 শতাংশ হেরা 15 দিনে বাস করতেছে, তো 15 দিনে বাস করতেছে পরে তো হেরা এই চারের মধ্যে হেরা ওয়াল দিতে চাইতেছে, বুঝছেন? তো চারের মধ্যে ওয়াল দিতে তো আমরা বাধা দিতে গেছি। পরে আমার বড় ভাই এই হারা ওয়াল দিতে আসে, দেওয়ার পরে বড় ভাই গিয়া এই বাধা দিছে তোরা না ওয়াল তুলস কামকে জায়গার মধ্যে। পরে বড় ভাইয়ের করলে কি ওই যে বেলচা আছে না, বেলচা দিয়া বাড়ি দিছে, আঘাত করছে। কোনি দিয়া বাড়ি দিছে কে? এই সাজু, সাজু বাড়ি দিছে। তারপরে এই হারা তাই বললো, পরে হারা অনেক লোক আয় পড়লো, পরে আমি আইছি আমার এই ইয়ায় সাজুয়ে আবার আমার ইয়া করলো, এই সাবল দিয়া বাড়ি দিল। দেওয়ার পরে আমরা তো রক্তাক্ত ইয়ে হয়ে গেলাম। পরে আমরা থানায় গেছি, থানায় গিয়া ইয়া পরে ইয়া দিয়েছে হাসপাতাল, হ্যাঁ বাগবাড়ি হাসপাতাল, বাগবাড়ি হাসপাতাল নিয়ে পরে গিয়ে আমরা পুলিশের আওতায় গেছি আর কি। তো হারা জোর জুলুম হাগ লোক বেশি, হারা চোরা পড়ার লোক আছে মনে করেন, হারা সব লোকাইয়া আমরা চারজন, দুইজন মারাক্ত আর দুইজন ভাবি আর হ্যাঁ আমাদের জায়গা লইয়া জায়গা আমাকে আমাকে বাড়ির মধ্যে আমাকে দল দল করতেছে আছে না মহাদালি চৌরাবার মহাদালি এনে ইয়া খাড়া করায় আমাকে কাজিয়া লাগছে মতন আমাকে দুই ভাইয়ের মাথা মতো ফাড়াই লিছে, ফাড়াইছে সাবুদ্দিয়া ইয়া সাজু আর এলো মিজান আর ইয়া আবুল আর এলো সাবুদ্দিন আর নার্কিস মহিলা এই হারা আমার আমার দৌড়ে দৌড়ে মারছে, ইয়া করছে বাধা সৃষ্টি করছে, ইয়া আমাকে জায়গা একের আমাকে জায়গা ঘরের ভিতরে যখন হামলা করছে তখন আমরা স্পটে ছিলাম, কিন্তু ঘরের মধ্যে ভাঙচুর করছে হ্যারে ব্যাঙ্গা মানে হ্যাগো নাম দিছে, কিন্তু ওরা কেউ জানে ওই বাসা। আমার নাম আমির হোসেন, দেন আমাকে যে ওয়াল হারা জোর জুলুম করে মানুষ নেওয়ার চার পাঁচ বই মিললা এই যে আমাকে জায়গাটার মধ্যে দলের মধ্যে কই রাখি ইট কল কাত আছে, হ্যাঁ আমরা কইছি বলো তারা গিয়ে লেগে তো দল করে জোরে কাত আছে এইটা কম না, হ্যাঁ চাকু দেওয়া একজন রান্দা দিছে আরেকজন ইটকলের মাথা ফাটা লাগছে আরেকজন মনে হয় চোখের মধ্যে ঘুষি দিছে। তবে আহতদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন বিবাদী পক্ষ। মানে তা 8 দিন ধরে বাদান টাকা লিয়া ইয়া কথা ফাঁসে আমার ওই খুঁড়া খেলা দিয়ে গেছে দিয়ে গেছে কইছি ফাঁসে দিয়ে গেছে, ফাঁসের কথা মানতো ফাঁসলে খাম মরে যা আমাকে টাকা আমাকে নিত না থাকো দিদি তো কাছে দিচ্ছে খুঁড়া দিয়ে গেছে খুঁড়ার থেকে কইছে ফাঁসে কইছে খুঁড়ার থেকে দেওয়ালি দিবেন দেই নেই
ওই যে তুমি একটা মাফান বা হ্যাঁ একটা মাফান তো মানছি আমরা তো হ্যাঁ একটা আনবা সরকারি আমি আমরা গান হ্যাঁ মানছি মঙ্গলবারই যা হ্যাঁ কইছে মঙ্গলবার আইব হ্যাঁ 12টা 11টা বাজে না করে দিছে আইয়ে নেবে তো গেছে গেছে রাত্রি 11টায় গেল তার গেল গেল আবার 11টা বাজে মঙ্গলবারে এটা কই যা না করে দিয়া বুধবারে খুলি শান্তি দেখেন আমার একটা আমিন মান সরকারে হ্যাঁ একটা আনবো শুক্রবারে বইয়া এটা আপনার দেখবেন ফাঁসে ফাঁসে দেখ ওয়াল এই আইন না ফেলুয়ের মাইয়ায় হ্যাঁ আইয়ে লগে এই চোরা বাড়ার মানুষ এই রে ভাঙ্গে গেছে আমরা গেছি মুরা গেছি কার কিনে ওই মাথা ঘুরাইছে জিনিস আর ওই যে অল্প করে আনছি আর আনি নেই ইগলি লেগে গেছে আমি কথা আর কই যেতাম না বাদাম আমার আমার মারছে প্রথম কাজে লাগছে নতুন গেছি পরে মারা দূর করছে তারপরে আমাকে ওয়ালা ভেঙে গেছিল আমি দেখা দিছি ইয়ার পরে আমার টাইম না নিয়ে হাসেমে মারছে আবার মনির হাসেমে মশে দায় বল্টু মারছে মারছে মতন তারপরে আমার বোন সুরেতে গেছে আমার বোন রোপাটা আমি দেখতে লাত দিছে আমার ভাবির কিল মিল দিছে হ্যাঁ রোপাই লাইছে ইয়ার পরে আমার গলার থেকে একটা সিনে ছিল আড়ানি আড়ানি সেন্টা নিছে গা আর আমার ভাবির একটা সেন নিছে গা আর এক কানের জিনিস টেকায় যে ঘরে পরে ইয়া রান্না মনে ইয়া করে তারপরে সুকে সুমুকে ব্যাঙ্গে মিঙ্গে টাকা পয়সা ছিল রেগে আমরা স্যার ঘরে আসছিলাম না তো আমার মা ইয়া ছিল মা ওই পেশাব করতে গেছে দেরি সবাই না হালাইছে গেছে